নমস্কার সকলকে, আবারও হারমোনিয়াম ক্লাস বাই দেবস্মিতা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আপনাদের চ্যানেলে আপনারা ভালোবেসে পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনাদের জন্যই ভিডিও বানানো। আপনারা না থাকলে আমার ভিডিও বানানোর উৎসাহ আমি পেতাম না, সুতরাং যেহেতু আপনাদের জন্য ভিডিও বানানো, সুতরাং আপনাদের চ্যানেলকে উৎসাহিত করার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার নয়। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এই ধরনের ভিডিও, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই নাকে গান করি এবং দেখবেন মানে আ উচ্চারণ না করে কিন্তু অনেকে আ করে রেওয়াজ করেন। তো সেটা থেকে মুক্তির উপায় আজকে বলবো, কারণ নাকে গান করলে সত্যিই ভীষণ খারাপ লাগে শুনতে। এটা কিন্তু জেনারেলি অনেকেরই ছোট থেকে টেন্ডেন্সি হয়েই যায়। আমি অনেক জায়গায় জাজমেন্ট করতে গেছি, কিছু কিছু বাচ্চারও একদম ছোট বয়স থেকে এই টেন্ডেন্সি কিন্তু চলে এসেছে। তো তাদের দেখলে, তারা ভালো গায় কিন্তু এই নাকে গাওয়ার জন্য কিন্তু তাদের গান শুনতে একদমই ভালো লাগে না। সুতরাং এই নাকে গান গাওয়া থেকে কীভাবে মুক্তি পেতে পারি সেই নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এক্সারসাইজ বলবো, সেই এক্সারসাইজটা কিন্তু একটাই এক্সারসাইজ রেগুলার মেনটেন করতে হবে এবং 10 থেকে 15 বার এই এক্সারসাইজটা করলে আশা করছি যাদের নাকে কথা বলার সমস্যা আছে তাদের কিন্তু যে সমস্যা আছে সেটা কিন্তু চলে যাবে। কিন্তু রেগুলার করতে হবে, 15 বার হলেও করতে হবে এবং 15 বার যে করছেন সেটা কিন্তু 10 সেকেন্ড করে কাউন্ট করে করে করতে হবে। আমরা যে ভুজঙ্গাসন যেটা করি বা উচ্চাসন করতে গেলে যেভাবে বসতে হয়, পা মুড়ে বসতে হবে বা বাবু হয়েও বসতে পারেন, অসুবিধা নেই। এরপর কিন্তু শির ডানা সোজা করে দিতে হবে এবং তারপর হাঁ করতে হবে। হাঁ করে কিন্তু আ বলে যে উচ্চারণ সেটা করতে হবে, এটা কিন্তু 15 বার করতে হবে এবং প্রত্যেকটা আ 15 বার যেটা করছো সেটা কিন্তু 10 সেকেন্ড করে কাউন্ট করতে হবে। হাঁ করবে যতটা পারবে, যতটা বড় করে হাঁ করতে পারো ততটাই করবে। হাঁ করলে এরকমভাবে, তো এরপর আ পরবর্তী ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এবং প্রত্যেকটা গান যদি করতে চাইছো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, রজনী গন্ধা তোমার গন্ধসুধা ঢালো, তো এই গানও, এই গানটাই সেই মেয়েটা করছিল। তো এই ব্যাপারের মধ্যে কি চলে আসে, যেহেতু চন্দ্রবিন্দু সেহেতু কিন্তু আমাদের নাকে করতেই হবে, কারণ সেটা হচ্ছে যে নাসা শব্দ। তো যখন সে গাইছে মেয়েটা চাঁদের হাসি, চাঁদটাও একদম মানে নাক দিয়ে বেরোচ্ছে, যাতে করে গান শুনতে কিন্তু বাজে হয়ে যাচ্ছে। সুতরাং নাকে কথা বলা থেকে উদ্ধার পেতে গেলে কিন্তু যে রেওয়াজটা দেখালাম, দিনে 15 বার আর 15 বার করে করো, 10 সেকেন্ড করে করলেই যথেষ্ট এবং রেগুলার করতে হবে। কিন্তু একদিন করলাম, একদিন ছেড়ে দিলাম, এইভাবে করলে হবে না। এবং নাকে কথা যারা নাও বলো তারাও কিন্তু অভ্যাসটা করতে পারো বা করে দেখতে পারো, এটা থেকে কিন্তু ইজিলি তোমরাও এর ফলে কি, যাদের নাকে কথা বলছো তাদের আরও বেটার হচ্ছে এবং যাদের নাকে কথা নাও বলছো তাদেরও কিন্তু নর্মাল গলা থেকে আরও গলা বেটার হবে। কারণ এই ব্যায়ামটা সাধারণত গলার ভোকাল কর্ডকে অনেক ভালো বা সুন্দর করতে কিন্তু অনেক হেল্প করে। তো অবশ্যই এই এটা করো। এরপর হচ্ছে বাথরুমে গিয়ে আমরা প্রত্যেকে কিন্তু গুনগুন করি, গান করি। এই বাথরুমে গিয়ে অনেকে লজ্জায় গান করো না, কিন্তু বাথরুমে গিয়ে তুমি তোমার ভোকাল সিস্টেমটাকে কিন্তু সহজে আরও বেটার জানতে পারবে তুমি কতটা ভালো গাইছো। বাথরুমে গেলে অটোমেটিক্যালি, যেহেতু ইকো হয় সেহেতু বাথরুমের মধ্যে যদি তুমি গান করো তোমার গান কিন্তু শুনতে আরও বেটার লাগবে। সুতরাং গুনগুন করে যে গানটা করছো তুমি সেটা কিছুটা হলেও আর একটু জোরে বাড়িয়ে, ভলিউম বাড়িয়ে করার চেষ্টা করো, দেখো শুনতে কিন্তু অনেক বেটার লাগবে এবং তোমার মনে হবে তুমি কোনো থিয়েটারের মধ্যে গাইছো।
বলবো না অভ্যাস করতে, সেখানে কারণ ওটা তো অভ্যাস করার জায়গা না, কিন্তু এবং অবশ্য অভ্যাস করতে বলছে না, যে গানটা করছো সে মানে তোমার কোনো গান আমরা আমাদের যখন ভালো লাগে আমরা সেই গানটা কিন্তু দিনে অনেকবার করেই গাই, সুতরাং অভ্যাস করছো যখন সে বাথরুমে গিয়েও এইটা অভ্যাস একটু শুনতে যখন ভালো লাগছে তখন একটু গুনগুন করে নিলে, সেটাতে করে কিন্তু তুমি জানতে পারবে তোমার গলাটাও কিন্তু আরও সুন্দর করতে তোমাকে সাহায্য করবে। তবু নাকে নাকে সুর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই হাঁ করে যে আ বলতে বললাম সেটা বলবে, রোজ আ বলবে, আ বলবে না কিন্তু বারবারও বলছি। এছাড়া আমরা যারা দ্রুত কথা বলি তাদের কিন্তু অনেক অসুবিধা হয় দ্রুত কথা বলতে বলতে, কিন্তু এই দ্রুত কথা বলার জন্যই কিন্তু তাড়াতাড়ি কথা বলতে গিয়ে গানের ক্ষেত্রেও কিন্তু সেম এফেক্ট পড়ে। সুতরাং এই অভ্যাসটা করতে হবে, এক জায়গায় চুপ করে বসে একটা কথা সুন্দরভাবে বলার চেষ্টা করতে হবে, এবং এইভাবে যদি সুন্দরভাবে কথা বলতে পারো তাহলে কিন্তু সুন্দরভাবে গানও করতে পারবে, তাহলে কথাগুলো গিয়ে গান গাইতে গিয়ে কিন্তু জড়িয়ে যাবে না। সুতরাং নাকে কথা থেকে মুক্তির উপায় তোমাদের বললাম, এছাড়াও বাকি যে জিনিসগুলো করবে আয়ের রেওয়াজ করো, এরপর সায়ের রেওয়াজও করতে পারো, সায়ের রেওয়াজ আধ ঘন্টা করে দেখো, তোমাদের গলা কিন্তু অনেক অনেক সুন্দর হয়ে যাবে। তো আশা করছি তোমরা যারা নাকে কথা বলো বা নাকে গান করো তাদের কিছুটা হলেও হেল্প আসবে বা কাজে লাগবে ভিডিওটা। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের সাথে নিজের গলারও যত্ন রেখো। তো আজকের মতো চলি, নমস্কার।